বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, সমস্ত প্রাণীরা যে কোনো একটা জিনিসের একটা আবাস পায়। যেমন আমরা বলে থাকি যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা মানব জাতি, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ, এই কথাটা বলা হয়। কিন্তু এই কথাটা বলা হয় ঠিকই, এটা শুনে শুনে কিন্তু বুঝে বলা হয় না। যে মানবের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু যেই মানুষ হইলে মানুষ শ্রেষ্ঠ হয়, সেই মানুষ তো হওয়া গেল না। যদি আমরা সেই প্রকৃত মানুষ হই, সেই মানুষ কারা? অলিয়া উলিয়া যাহারা আছে এবং দেখা গেছে নবী রাসুল যারা ছিল, এরা মৃত্যুর খবরটা পর্যন্ত বলে গেছে যে ইমুক দিন ইমুক তারিখে আমি চলে যাব। তো এখন বিষয় হলো, এই কথাগুলো তারা বলে গেছে বহু বহু আউলিয়ার বেলায়, তা সঠিক হয়েছে। তাহলে যার মৃত্যুর খবর সে বলে যেতে পারে, সে পিছনের এবং সামনের কিছু বলে যেতে পারে, তাদেরকেই তো শ্রেষ্ঠ মানুষ বলা উচিত। আর কিভাবে আমরা সাধারণ যারা, কিভাবে আমরা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা কিভাবে দাবি করি? দেখা যায় বরিশালে একবার যখন সিডর হবে, সিডর হওয়ার আগে দিয়ে তখন নদীর পানিগুলো টান দিয়েছে উল্টা দিকে, তখন মাছগুলো লাফাইতে শুরু করেছে, তখন মানুষে ওই মাছগুলো দেখে তারা মাছ টোকাইতে শুরু করলো। কিন্তু বনের যে জঙ্গলার যে হরিণ, এই হরিণ কিন্তু উল্টো দিকে দৌড়াতে শুরু করেছে। তারা দৌড়াতে শুরু করেছে মানুষ সমাগম যেখানে, সেই দিকে দৌড় শুরু করেছে। কারণ কি? তারা আভাস পেয়ে গেছে যে সিডরটা আসতেছে, কিন্তু মানুষ হয়ে খবর পাইল না, বুঝলো না। তারা উল্টো যে জায়গাটা পানি টান দিয়ে সরে গেছে, আবার পানিটা আসবে উপর দিয়ে, এই খবর নিয়ে তারা মাছ টোকাইতে শুরু করলো। তাহলে কিছু কিছু প্রাণী জগতেরও প্রাণীরা আছে যে আগাম কিছু আভাস পেয়ে যায়, কিন্তু আমরা মানুষ হয়ে পারি না। তাহলে শ্রেষ্ঠ মানুষ কিসে? যে আশরাফুল মাখলুকাত হলো মানুষ, এই কথাটা শুনে শুনে বলে কিন্তু বুঝে বলে না। কিন্তু শ্রেষ্ঠ মানুষ যদি আমি আমাকে বলি বা আমাদেরকে বলি, তাহলে সেই শ্রেষ্ঠত্ব আমাদেরকে লাভ করতে হবে। আমি একটি উদাহরণ রাখব, উদাহরণ নয়, কথাটি সঠিক, এটা কোনো যুক্তিও নয়, সঠিক। যে একটা মানুষ মৃত্যুর খবর নিজে কিভাবে পায়? তিনি বলে যায় যে আমি এই কয়দিন আসি, ইমুক বারে ইমুক দিনে ইমুক তারিখে আমি চলে যাব, কিভাবে বলে যায়। তবে আপনারা লক্ষ্য করবেন, আমি একটা নিদর্শন রাখব, সেটি হলো আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে সূর্য ওঠা হইতে ডোবা পর্যন্ত, এখানে জ্ঞানীদের জন্য একটা নিদর্শন রাখা আছে। তাহলে আল্লাহ যদি বলে থাকে যে সূর্য ওঠা হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন আছে, সেই নিদর্শনটা কি? সেই নিদর্শনটি হলো, একটা মানুষ যখন জন্ম নেয়, তখন নতুন বা শুরু যে একটা বিষয়, যে নতুন সূর্যের উদয়, একটা শিশু যখন জন্ম নেয়, তখন কিন্তু তার বয়স যখন এক মাস দুই মাস, তখন সে নতুন সূর্য উদয় হয়েছে। দেখবেন শিশুর কোনো জ্ঞান থাকে না, ওয়া ওয়া করে কাঁদে, খাবার পেলে খায়, না খেলে না খায়, কিন্তু তার জ্ঞান শক্তি নেই। আর জ্ঞানেরই আরেক নাম বলা হয়েছে জ্ঞানের আলো। তো এখন যে কথাটা বোঝাইতে চাইতেছি, যে একটা শিশু যখন জন্ম নেয়, তখন নতুন সূর্যের উদয়, শিশুর যেমন জ্ঞান নেই, তেমনি নতুন সূর্যটার কোনো আলোর তাপমাত্রা নেই। তখন সূর্যটা যখন 8টা 9টা 10টা বাজে, তখন আস্তে আস্তে আলোর দিকে আসে, যখন 11টার দিকে আসে তখন যৌবন প্রাপ্ত,
যখন 12টা আসে তখন পূর্ণ যৌবন প্রাপ্ত। একটা মানুষের জীবনে যখন 12টা বাজে তখন তার মাথার উপরে সূর্য থাকে। এই ছেলের শক্তির হিম্মত, জ্ঞানের হিম্মত অন্যরকম। তাহলে বোঝা গেল একটা যৌবনপ্রাপ্ত লোকের সূর্যটা তার জীবনের 12টা বাজে। তাহলে যখন 2টা বাজলো তখন আমি ভার্টিকাল, যখন 4টা বাজলো তখন আমি নিম্ন ভার্টিকাল, যখন সূর্য অস্ত যাবে তখন কিন্তু সে লাল হয়ে যায়। আবার কিন্তু এই সূর্যটা লাল হতে হতে আস্তে আস্তে অন্ধকারে আচ্ছন্ন হয়ে ডুবে যায়। যেরকম একটা মানুষ জন্ম নিয়েছিল অজ্ঞানতা থেকে আস্তে আস্তে জ্ঞানের দিকে গেল, এরপর মানুষ যখন বৃদ্ধ হয় তখন কিন্তু আবার অজ্ঞানের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, আবার সে শিশু হয়ে যায়। সূর্যটা যেরকম লাল ছিল শিশু, তখন আবার সূর্যটা যখন ডুবে যাবে তখন সে লাল হয়ে গেছে। ঠিক আগের দিনের মানুষে ঘড়ির মধ্যে দেখত যে কয়টা বাজে, কিন্তু একসময় ঘড়ি ছিল না। মানুষ সূর্যের দিকে তাকাইলে বলে দিত এতটা বাজে, কিন্তু 2-1 মিনিট বেশি একটা পার্থক্য হতো না। তবে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা যদি মানব ভাণ্ডে থাকে তাহলে মানব ভাণ্ডের মধ্যেও সূর্য আছে। আমি যেই দিন জন্ম নিয়েছিলাম সেই দিন আমার সূর্য উদয় হয়েছে। আমার মানব ভাণ্ডের ভিতরে যে সূর্যটা, এই সূর্যটা দেখতে হলে কি করতে হবে? সাধনা করতে হবে এবং পৃথিবীর অনেক কিছু ত্যাগ করতে হবে এবং মুর্শিদ নামের রাসুলের প্রেমে ফানা হতে হবে এবং সেই রাসুল রূপে খোদার দর্শন ঘটাইতে হবে। তখন এই সমস্ত সাধন ভজন যখন যিনি সারল তখন তার ভিতরের সূর্যটা তখন জাগ্রত হয়। তার সূর্যটা যখন জাগ্রত হয়েছে তখন সে অবশ্যই দেখবে তার সূর্যটা কি 4টা বাজে, না 5টা বাজে, না সন্ধ্যা গুনে এসেছে, নাকি এই বুঝে ডুবে গেল লাল হয়ে গেছে। তখন তার নিজের দেহের ভিতরে যে সূর্য সেটাকে দেখে তিনি বলে যাবে, আমার সময় হয়ে গেছে, আমি আর অল্প কতক্ষণ আছি। তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ তখনই হব যখন আগুন কিছু বলতে পারবো যে হ্যাঁ এটা হবে, পিছনে কি হয়েছিল সামনে কি হবে যেদিন বলতে পারবো সেই দিন কি হবে, আমি শ্রেষ্ঠ মানুষের কাতারে দাঁড়াবো। আর যেদিন আমার মৃত্যুবরণ হবে সেদিন আমার সূর্যটাকে আমি দেখে দেখে বলে দেব যে আমি আর অল্প সময় আছি, এতটা বাজে চলে যাব। হে জগৎবাসী, আমরা কিন্তু সকলে গাল ফাটাইয়া বলি, গালটাকে ফুলাইয়া বলি যে আমরা আশরাফুল মাখলুকাত। না বাবা, আশরাফুল মাখলুকাত তারা যারা সাধনা করেছে, যারা আল্লাহর সাক্ষাৎ ঘটিয়েছে, রাসুলের সাক্ষাৎ ঘটিয়েছে, যারা সাধনা করতে করতে নিজেকে অনেক কিছু নিজে ত্যাগ করেছে, তখন তার ভিতর সেই সূর্য জেগে ওঠে। আর সেই সূর্যকে দেখে সেই সাধক, সেই সাধু, সেই আল্লাহর ওলি বলে দিতে পারে যে আমি অমুক সময়ে চলে যাব। হে জগৎবাসী, আজকে এর এই কথাটা বলার উদ্দেশ্য, আমি একটি জায়গায় গমন করেছিলাম, সেখানে একটা লোক বুকে থাপড়া দিয়ে বলতেছে যে ভাই আমরা অসফল মাখলুকাত। না বাবা, যেমন একটা বিষয়, মানুষ যখন মুখে বাঘের একটা খোমা লাগায় তখন সে কিন্তু বাঘ হইতে পারে না। আবার একটি বাঘের মুখে যদি মানুষের খোমা লাগিয়ে দেওয়া হয় সে বাঘ কিন্তু মানুষ হতে পারবে না। ঠিক এই পৃথিবীতে মানুষের স্রোত নিয়ে আমরা এসেছি ঠিকই, কিন্তু প্রকৃত মানুষ যে সেটা কিন্তু এখনো হইতে পারেনি। হে জগৎবাসী, তো আমি কি বলবো, আমি মানুষ হয়ে গেছি, আমি পাপি, আল্লাহর কাছে আমি পাপি? এমন কোন নবী রাসূল, এমন কোন আউলিয়া কেউ বলতে পারবে না যে আমি পূর্ণ, আমি পাপ থেকে মুক্ত, আমি পূর্ণ নিষ্পাপ, এ কথা কেউ বলতে পারবে না। যদি নিষ্পাপ থাকেও তবুও নিজেকে পাপি বলবে, তখনই তো আল্লাহ খুশি হয়, দেখো রে সে এত নিষ্পাপ মানুষ তবু নিজেকে পাপি বলে। হে জগৎবাসী, আজকের এই কথাগুলোর মূল উদ্দেশ্য এটাই যে আমরা শ্রেষ্ঠ মানুষ তখনই হব যখন সাধনা করব,
মসজিদের দেওয়া সাধনাগুলো করব, জীবনে অনেক খারাপকে ত্যাগ করে দেব এবং ধ্যানের দেশে ডুবে যাব। এরপরে রাসুলকে পাব, রাসুলের সঙ্গ ধরে আমি আল্লাহর বাড়ি যাব। হে জগৎবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।